আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদে আসা সকল প্রশ্নের ধারাবাহিক সমাধানে আপনাকে স্বাগত কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ পিসাচ বিচ্ছেদ কোনটি বিদ্যৎ যোগজন কোনটি গ্রিক শব্দ নয় ডেঙ্গু এবং সুরঙ্গ দুটোই সঠিক উত্তর কোনটি পদাত্মক বিরুদ্ধির উদাহরণ দিন দিন প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে সমাসে নিচের কোনটি তৎসম উপসর্গ নয় কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত স বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় পনেরোতম জাতীয় জনসংখ্যা দিবস কোনটি দুই ফেব্রুয়ারি মুজিবর্ষীয় ক্ষণগণনা কবে শুরু হয় দশ জানুয়ারি দু সালে রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট ভলিবল ব্ল্যাক বক্স যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহৃত হয় বিমানে জাতীয় শিশু দিবস কোনটি সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি শাপলা আগাবা কোন দেশের সমুদ্র বন্দর ঢাকায় লালবাগের দুর্গ কে নির্মাণ করেন শায়েস্তা খান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সুপারিশ করেছে ছিয়াত্তরতম বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি রাবা ফাতিমা চলতি মাসে বাংলাদেশে কোভিড নাইন্টিনের প্রথম মৃত্যুহীন দিবস কোনটি সঠিক উত্তর অপশনে দেয়নি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে নবাব মুর্শিদ কুলি খান কোন সংখ্যাকে রুট শূন্য দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল বিশ হবে কোনটি নয় সিরিজের পরবর্তী সংখ্যাটি কত একুশ দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য নিজের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য পাঁচ একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিয়ানব্বই বর্গ মিটার চিন্তা করো না কালই আসছি বাকুটি কোন বাক্যের ঘটমান বর্তমান কাল মেঘে বৃষ্টি হয় কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় অভিপ্রায় নিখাত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি কাঁচা সোনা সুশিক্ষিত লোকমাত্রই মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার প্রমোদ চৌধুরী যে শুনে মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে শ্রুতিধর উপরযুক্ত শব্দটির অর্থ কি উপরে উল্লিখিত হাত করা তারা কি বোঝানো হয়েছে পটানো খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি মহাজন একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয় কোলন অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি কাঁচা বয়স মাথা দেওয়া শব্দটির অর্থ কি দায়িত্ব গ্রহণ পরীক্ষায় সফল হও এটি কি ধরনের বাক্য ইচ্ছাসূচক গুণহীন চিরদিন থাকে পরাধীন নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে শূন্য যারা দেশের ডাকে সারা দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ এখানে তারাই কোন পথ সর্বনাম কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ পিতাম্বর কবিতা শব্দের বহুবচন কোনটি কবিতা গুচ্ছ নিচের কোনটি তারিখবাচক শব্দ একুশে রাগ্ী এর সন্ধিবিচ্ছেদ কোনটি রাজক নি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস রাইফেল রোটি আওরাত এর রচয়িতা কে আনোয়ার পাশা সুতো বানান কোনটি পিপিলিকা এক মাইক্রোসেকেন্ড সমান কত শূন্য দশমিক শূন্য 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 এক সেকেন্ড অপটিক্যাল মার্ক রিডার আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে প্রতিফলন কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এম এস পাওয়ার পয়েন্ট নিচের কোনটি খাটি বাংলা উপসর্গ ইতি পটল তোলা এর সমার্থক বাগধারা কোনটি কোনটি নয় হাসান বই পড়ছে এটি কোন বর্তমান কালের উদাহরণ ঘটমান নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত কারক পঞ্চায়েত কোন পথ বিশেষ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে কোনোটি নয় গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রী লিঙ্গ ক্ষুদ্রার্থে ঝনঝন শব্দটি যে ধরনের বিরুদ্ধি ধনাত্মক লোকটি ধনী কিন্তু কৃপন কোন ধরনের বাক্য যৌগিক বাক্য খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার দুই প্রকার কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ ঘুর ষষ্ঠ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি থ দ্বীপ অর্থ কি হাতি সামাজিক নাটক কোনটি সধবার একাদশী রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি বত্রিশটি মোতাহার হোসেন রচিত গ্রন্থ কোনটি সংস্কৃতি কথা অবলম্বনে শব্দে অবপসর্গটি কি অর্থে ব্যবহৃত সম্যকভাবে শাহনামা মৌলিক গ্রন্থটি কার ফের সুতো বানানের শব্দগুচ্ছ কোনটি সাহিত্য শাসন আভ্যন্তর জন্মবার্ষিক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা তারাবাই নাটকের লেখক কে দ্বিজেন্দ্রলাল রায় সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত রাজশাহী বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো সেক্টর সেক্টর দশ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় দু হাজার মার্কিন ডলার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয় ১২ মে দু সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অলিম্পিক দু এর স্বাগতিক দেশ কোনটি জাপান এ ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ